রমজানকে ঘিরে চড়া নিত্যপণের বাজার। তবে সব সবজির দামই কিছুটা কমেছে। মাছের দাম কিছুটা বাড়লেও কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে যখন গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজিতে, তখন ভিন্ন এক চিত্র উপহার দিলেন খিলগাঁওয়ের এক ব্যবসায়ী। তার দোকানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 595 টাকায়, যা কিনতে ভিড় করছেন ক্রেতারা, আসছেন দূর দূরান্ত থেকে। বিস্তারিত পিয়াস মাহমুদের প্রতিবেদনে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা গেছে আগের চড়া দামেই বিক্রি হচ্ছে চাল, ডাল, ছোলা, চিনি সহ অন্যান্য নিত্যপণ্য। চা পণ্য দাম বাড়ার সবকিছু আগেই বেড়ে গেছে, এখন ওরকম ভাবে কোনো কিছু বাড়ে নাই। এখন কিছু কিছু জিনিস একটু কমছে প্রথম রোজা থেকে, এখন আজকে একটু তুলনামূলক। তবে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে সবজির বাজার, প্রতি কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। সবজি মানে পার কেজিতে হিসাব করতে গেলে আমরা কেজিতে 20 থেকে 30 টাকা কমছে। ফার্স্ট রোজাতে যেভাবে ছিল একটু কিন্তু মানে কম আছে আর কি। মাছের দাম কিছুটা বাড়লেও কমেছে মুরগির দাম, প্রতি কেজিতে মাছের দাম বেড়েছে 50 টাকা। তবে ব্রয়লার ও সোনালী মুরগির দাম প্রতি কেজিতে কমেছে 10 টাকা। নদীতে মাছ নাই, এই জন্য অল্প অল্প পাওয়া যায়, এই জন্য দাম বেশি যায়। এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে গরুর মাংস প্রতি কেজি 750 টাকায় বিক্রি হলেও ক্রেতাকে স্বস্তি দিয়ে খিলগাঁও শাহজাহানপুরে খলিলের মাংস দোকানে বিক্রি হচ্ছে 595 টাকায়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মাংস কিনছেন দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা। কম দামে গরুর মাংস কিনতে পেরে খুশি তারা। অন্য জায়গায় তো দেখা যায় দামটা একটু বেশি, 750 করে, আর এখানে একটু সাশ্রয় পাচ্ছি 600 টাকা করে। এখান থেকে কিনলে আমাদের ওইখানকার হিসাবে 1 কেজির মাংসের টাকা সেভ হয়। রমজানে ক্রেতার জন্য সাশ্রয় মূল্যে গরুর মাংস নিশ্চিত করতেই এমন উদ্যোগ। রমজানের কথা চিন্তা করে খলিল সাহেব ছাড় দিয়েছে যাতে গরিব মানুষ খাইতে পারে। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।